নামাজের পর ইস্তেগফার পড়ার কারণ কি? নামাজের সালাম ফেরানোর পর সবার মুখে মুখে একবার আল্লাহু আকবার এবং তিনবার আস্তাগফিরুল্লাহ তথা ইস্তেগফারের ধ্বনি ওঠে, কিন্তু কেন? নামাজ পড়ার পর ইস্তেগফার পড়ার কারণ এবং গুরুত্ব নিয়ে আজকের এই ভিডিওটি। নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়ার কারণ কি? নামাজের পর ইস্তেগফার কেন পড়বেন? এর প্রথম উত্তর হলো, এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি আমল। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চিন্তা করার বিষয় হলো, কেন তিনবার ইস্তেগফার পড়তেন? কুরআন সুন্নাহর বর্ণনা মতে, গুনাহ বা অন্যায় কাজ সংঘটিত হলেই ইস্তেগফার পড়া হয়, আর নামাজ তো হলো ইমানের পর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের পুরোটাই তো সওয়াব আর সওয়াব, তবে নামাজ শেষে কেন ইস্তেগফার? ইসলাম আর হামারি জিন্দেগি গ্রন্থে এসেছে, ইস্তেগফারের জন্য করা হয়েছে যে নামাজ যেভাবে হক আদায় করে পড়ার কথা সেভাবে হক আদায় করে নামাজ পড়া হয়নি। যে নামাজকে মুমিনের জন্য মেরাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সে কারণেই নামাজের সালাম ফেরানোর পরপরই ইস্তেগফার পড়া হয়। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এই অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতে তথা নামাজের হক আদায় হয়নি, না জানি কত ভুল করে কত বিচ্যুতি এই ইবাদতে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পরপর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে। আমাদের সকলেরই উচিত নামাজের সালাম ফেরানোর পরপরই উল্লিখিত অনুভূতি নিয়ে সুন্নতের ওপর আমলের নিয়তে তিনবার ইস্তেগফার পড়া, যথাযথ হক আদায় করে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে যথাযথ হক আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের সালাম ফেরানোর পরপর তিনবার ইস্তেগফার পড়ার মাধ্যমে সুন্নতের আমল জারি রাখার তৌফিক দান করুন। আমিন।